সিলেটের কুমারগাঁওয়ে গ্রিড লাইনে আগুনের ঘটনার দুই দিনেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে নগরীর জল্লারপাড়, মির্জা জাঙ্গাল, দাঁড়িয়াপাড়া, লামা বাজার, রিকাবি বাজার, দক্ষিণ সুরমাসহ বিভিন্ন এলাকা। বিভিন্ন উপজেলায়ও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়নি। বিদ্যুৎ না থাকায় পানি সংকটে দুর্ভোগ চরমে স্থানীয় বাসিন্দাদের। গতকাল সন্ধ্যায় নগরের কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভাগ জানায় পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। গত মঙ্গলবার কুমারগাঁওয়ে গ্রিড লাইনে অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎহীন হয়ে পড়ে সিলেট ও সুনামগঞ্জের প্রায় 4.5 লাখ গ্রাহক। বাসায় কোনো পানি নেই, হ্যাঁ, বাচ্চারা খুব কষ্টের ভিতরে আছে। কালকে রাত্রে থেকে যে বাস্তবে আমাদের বাসায় গেলে বুঝতে পারতেন আমরা কি কষ্টের ভিতরে আছি। একটা বাতি যেখানে 1 টাকার বাতি 10 টাকা বিক্রি হয়, তাহলে কি হলো? কোনো অধিকার নেই, বুঝছেন না? আমরা অনেক সমস্যায় ভুগতে আছি এবং ইমার্জেন্সি কোনো সিস্টেম নাই। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সিলেট থেকে এই মুহূর্তে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, মৌসুমি, সিলেটে কিন্তু আখালি আর কুমারগাঁওয়ের যে বিদ্যুৎ গ্রেটে আগুন লাগছিল, সেটা আগুন লাগার পর প্রায় 52 ঘন্টা বের হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু সিলেটের বেশ কয়েকটি নগরীতে মানুষ বিদ্যুৎ পাননি এবং এই বিদ্যুৎ না পাওয়ার জন্য কিন্তু মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আমি আছি সিলেট নগরীর শেখঘাট এলাকায়, সেখানে কিন্তু মানুষের মধ্যে পানির চরম ভোগান্তি দেখা যাচ্ছে। আমরা এই মুহূর্তে একজনের সাথে একটু কথা বলবো। আসলে আপনাদের কতক্ষণ থেকে আপনারা বিদ্যুৎ পাচ্ছেন না এবং কি রকম কষ্ট করছেন? আমাদের 3 দিন থেকে আমাদের কারেন্ট নাই, আমরা চরম ভোগান্তির মধ্যে আছি। পানি নাই, ফ্রিজের সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, আমাদের খাবার কিনে খাইতে হয় এই আর কি। আর সিটি কর্পোরেশন কি কোনো ইমার্জেন্সি পানি দিছে? না, সিটি কর্পোরেশন যদি আমাদের কিছু ইয়ে করতো তাইলে তো আমাদের অনেক ইয়ে হইতো, মানে সাহায্য হইতো আর কি, যে আমাদের পানির এত দুর্ভোগ হইতো না যদি। হ্যাঁ, দর্শক, আমরা কথা বলছিলাম যে একজন ভুক্তভোগীর সাথে, তিনি বলছিলেন যে আসলে সিটি কর্পোরেশন যদি তাদেরকে ইমার্জেন্সি ভিত্তিতে পানি দিত তাহলে কিন্তু তাদের এই ভোগান্তিটা করলে কিছুটা হলেও কমতো, এবং এমনকি যদি রেশনিং পদ্ধতিতে অন্যান্য এলাকায় যেভাবে বিদ্যুৎ দিয়েছে বিদ্যুৎ বিভাগ, সেইভাবে যদি সিলেটের শেখঘাট, লামা বাজার, রিকাবি বাজার এলাকায় বিদ্যুৎ দেওয়া হতো আবাসিক এলাকাগুলোতে, তাহলে কিন্তু মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হতো। মৌসুমী, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত।